আজ 26 সেপ্টেম্বর 2014 খ্রিস্টাব্দ, 11 আশ্বিন 1421 বঙ্গাব্দ, 30 জিলকত 1435 হিজরি শুক্রবার। আঞ্চলিক খবর পড়ছি মুই কাজী সেলিনা হোসেন। প্রথমে শুনবেন খবরের শিরোনাম। মোগাদাসে কুরবানি হইবে হোমনের মাসের 6 তারিখ সোমবার। গরিব মুক্তিযোদ্ধা গো দালান উঠাইয়া দেবে সরকার। ঈর্ষা মাসের লজ্ঞে থোতমায় তালা লাগাইতে হইবে 11 দিন। মদখোর আর গাঁজা খোর গো বাইজে যাইতে আছে 12টা। ফাজলি বিহরে ফান্দে পড়ে মাইয়েরা। পুলিশ উপর ক্ষেপে গেছে বরগুনার মানুষ। মাইয়ে পোয়া নষ্ট হয় বাপ মার দোষে। ছোট বগির চেয়ারম্যান হয়েছে সাংবাদিক তনু। খালাতো বন্ডে অপহরণ হয়ে জেলে গেছে হলদি। বুড়ো আলে বিয়ের দলিল হরছে সাংবাদিক চিত্তরঞ্জন শীল। বউকে নইয়া জেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পিরোজপুরে ঘোড়া কেনু খাইছে 2 পুলিশ সদস্য। মায়ের সূক্ষ্ম কথায় গলায় দড়ি দিয়ে মরছে ছোট ঐক্য পোয়া। শুনলেন খবরের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই ফিরগো বাংলাদেশে কুরবানির ঈদ হইবে হোমনের মাসের 6 তারিখ সোমবার। কালগো চামদেহা কমিটি এই আসুক্য খবর দিছে। হেরা কইছে বিশুদ্ধবার কোন হানে চামদেহন যায় নাই। চামদেহা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান কইছেন আজগো জিলকদ মাস পূর্ণ হইবে। জিলহজ মাস শুরু হইবে শনিবার, হেইতে অক্টোবর মাসের 6 তারিখ মগু দেশে ঈদ হইবে। তয় সৌদি আরবে ঈদ হইবে 4 তারিখ। গরিব মুক্তিযোদ্ধা গো আর বাঙ্গাসুরা ঘরে থা লাগবে না। সরকার হ্যাগো দালান উঠাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বরগুনা সদর উপজেলার 4 জন মুক্তিযোদ্ধারে দালান উঠাইয়ে দেওয়া হইবে। যারা দালান ঘর পাইতে চান হ্যাগো ইউনোর দ্বারে আবেদন হরতে হইবে। আগামী 28 তারিখ রবিবারের মধ্যে বরগুনার ইউনো গোলাম মোহাম্মদ ভুইয়ের দ্বারে দরখাস্ত হরতে হইবে। ঈর্ষা মাছ খাইতে চাইলে এখনই খাইয়ে লন, থোতমায় তালা মারার ঘোষণা করলেন সরকার দিয়ে দিছে। হোমনের মাসের 5 তারিখ হইতে 15 তারিখ তামাইক ঈর্ষা মাছ ধরা বন্ধ রাখতে হইবে। এই সময় কেউ ঈর্ষা মাছ খাইতেও পারবেন না, পারবেন না কিনতেও। ফিদের মধ্যেও ঈর্ষা মাছ রাহন যাইবে না। এই সময়ের মধ্যে যারা ঈর্ষা মাছ ধরবে, বেচবে, কিনবে, খাইবে ও ফ্রিজে রাখবে হ্যাগো হইবে জেল জরিমানা। ঈর্ষা মাছের আন্ডা ছাড়ার লইগিয়া এই সময় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মদখোর আর গাঁজা খোর গো আর হারুন নাই। উদ্ধার খোপে হাইন দেও হারুন যাইবে না। ধরা পড়লে মেয়েদের আর উপরে পড়বে গোডা কেনু। হেই লগে হর হইবে জেল আর জরিমানা। গ্যাসের এইতে মদ খাইয়া জেলে হানছে লতাবাজের স্বপন আলাদার। ইউনো অফিসের পেশকার বাবুলাল ঘোষ কইছেন কালগো হাজুরাইতে বাইল্যে তলির মদপাড়াইতে সোলাই মদ খাইয়া বরগুনা আইতে আনলে লতাবাজের স্বপন আর বড়ই তলার ইসুবালি। পোতে বইয়া মাতলামি হরার কালে এলিবু নেদিয়া হ্যাগো পুলিশে কটাত করে দর্জি হেলাইছে। হেইয়ার পর লইয়া আইছে ইউনো অফিসে। বরগুনার ইউনো গোলাম মোহাম্মদ বুইয়া রায়তি আসুক্য আদালত বওয়াইয়া স্বপনের দেশে 6 মাসের সাজা। হেই লগে ইউসুফ আলীরে হরছে 5000 টাকা জরিমানা। বাবুলাল ঘোষ আরো কইছেন যে সাজা আর জরিমানা হরতেই আছে। গেছে শুক্রবার রাইতে পটকাহালের দুলালের দেশে 2 বছরের সাজা। হ্যারে গাজা ও ফেন্সিডি সহ ডিবি পুলিশ দর্জি হেলাইছিল। এদিকে পাথরগাডার পুলিশও গাজা খর্গ ধরার লগিয়া দেওয়ান হইয়া ঘটতে আছে। থানার ওসি শাহনওয়াজ কইছেন রাইতে সরদোয়ানি গন্যে রিপুন্ডে গাজা সহ দর্জি হেলাইছি। মামলা দিয়েই আইস গো হ্যারে বরগুনার লাল দালানে হামদাইয়া দিছি। কিছু কিছু আহাম্মক আছে ফাজলামি হরিয়া ফান্দে পড়ে। হেইয়ের পর ফেসর ফেসর কানতে থাকে আর খাডালে মাথা টাহায়। বরগুনার সরকারি মহিলা কলেজের এক ছাত্রী পরশু বিয়ালে ফাডাবাসে পড়িয়া মানিজ্য সব খুয়াইছে। এক মাস আগে মাইয়গায় লেম্বু গ্রামের আলতাফ মাস্টারের পোয়া জিয়াদের লগে পিড়িতি বাজাইছে। পরশু মনসাতলি গ্রামে গেছেলে পোয়গ্যর লগে ঘুরতে। পোয়গ্যয় খালি ঘরে হান্দাইয়া মাইয়গর ইতরেছে আর পোয়গ্যর বন্ধুরা মাইয়গর সোনাগনা লইয়া গেছে। কালগো মাইয়গায় থানায় আইয়া মামলা দিছে। পুলিশও লগে লগে জিহাদ সহ 3 জন ধরে হেলাইছে। কালগই পোয়া 3 গড়ে জেলে পাঠানো হয়েছে।
বুড়িশ্বর আমজেদ মার্কেটের মতিয়ালাদার হর্ষে আরেকটু আকাম গেছে মঙ্গলবার হাইজুয়ালে হে বড়ইতলা গ্রামে মুড়া কিনতে যাইয়া একটু লেদা মাইয়ারে চাকপে ধরছে। মাইয়ার কান্দা কাটিতে লোকজন আইয়া মতিরে দেশে লড়ান। মতি দৌড়াইয়া পলাইল পরে রাইতে বেলিতে বোর মাতা সিজিয়া কাইলগো কোর্টে একখান পাল্টা মামলা হরছে। এই ঘটনায় এখন এককালে বজগড়া বাজে গেছে। পুলিশের উপর বরগুনার মানুষের রাগ এককালে বাজিয়ে গেছে। লোকবেতারে ফোন দিয়া কইছে, পুলিশ কি বইয়ে বইয়া আঙ্গুল সুইবে না মোগো রক্ষা হরবে। হেরা এককালে সেটা খিটিমিটি দিয়া কইছে, রাগ কইসে স্যামরাগুলার লইগিয়া স্যামরিগো কি আপড়ো দিয়া বাইন্দে রাখমু, হ্যাগো কি স্কুল কলেজে পাঠাইতে পারমু না। গেছে এ সপ্তাহ ধৈর্য বরগুনায় আসলে বকারের কাউরে কাউরে বাজিয়ে গেছে। পরশু বিয়ালে কলেজে পড়া এক মাইয়ার ইজ্জত নষ্ট হইতে হেলাইছে, সেই লগে লইয়া গেছে সোনা গয়না। গেছে শনিবার বেন্যালে আইডিয়াল কলেজের এক ছাত্রীদের পিটিআই মোড়ে আটকাইয়া মোবাইল ও টাকা পয়সা লইয়া গেছে। স্কুল কলেজের মোড়ে মোড়ে এখন শ্যামরাগ বীর বাড়তে আছে। মাইয়াগো দেখলি হেরা শীষ দিয়ে বেলা এক যে কথা কয়, আবার মাঝে মধ্যে আদ্য যে টান দেয়, কিছু কিছু মাইয়েরাও আছে হ্যাগো সুরসুরি দেয়। অভিভাবকরা কইছেন মাইয়া হোক আর পোয়া হোক আকাম হলে কেউরে সারণ যাইবে না, ব্যবাকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হইবে। অনেক বাপ মা আছেন পোয়া মাইয়ের খবর রাখে না, সেই সুযোগে পোয়া মাইয়েরা আকাম কুকাম চালাইয়ে যায়। যেই কালে হেরা ধরা পড়ে সেই কালে বাপ মায়ের এককালে অক্কাল লাহান চাইয়ে থাকে আর কয় মোরা কিছু জানি না, গেদুরে মাফ করিয়ে দেন, ফেতকান্দনে কাম হইবে না, আকাম হললে হ্যার মজা বুঝতে হইবে। বরগুনা রেলগেডি অফিসের কেশিয়ার মজিবুর রহমানের পোয়া এফের পুলিশের হাতে ধরা খাইছে। গেছে সোমবার হরতালের সময় হ্যার পোয়া আবদুল্লাহ আল ইমরান গাড়ি ভাঙ্গার চেষ্টা হরছেলে, হেইতে হারে ধৈর্য লইয়া গেছে ইয়নোর হোমনে। ইয়নো সুক্কা আদালত বওয়াইয়া পোয়াগরে দিয়ে দেশে এক মাসের সাজা। এই পোয়াগ বরগুনার জেলা স্কুলে ক্লাস টেনে পড়ে। জেলে যাওয়ার আগে পোয়াগ্গাই কইছে, মুই ছাত্র শিবির করি, হে জেলা স্কুল ছাত্র শিবিরের সেক্রেটারি, এখন জেলখানায় বইয়া গাড়ি ব্যাঙ্গার মজা বুঝতে আছে। গেছে রবিবার তালতলির ছোট বগি বরগুনার গৌরীচন্নায় উপনির্বাচন হইয়া গেছে। ছোট বগির চেয়ারম্যান হয়েছে সাংবাদিক তফিকুজ্জামান তনু, 3,823 ভোট পাইয়া হে চেয়ারম্যান হয়েছে। হ্যার দারে থাইন্য প্রার্থী আবুল আলাদার পাইছে 591 ভোট আর গৌরীচন্না ইউনিয়নের 5 নং ওয়ার্ডে মেম্বার হয়েছে আনোয়ার হোসেন। দেশ এককালে শয়তানে ছাইয়ে গেছে, আত্মীয় স্বজনরেও এখন আর বিশ্বাস করা যাইবে না, কুত্তার নান হেরাও কামড় বয়াইয়ে দিতে পারে। আমতলির এক মাইয়া এই কথা বুঝাইয়ে দিছে। গেছে সোমবার বেন্যালে খেকুয়ানি গ্রামের হারুন আলাদারের মাইয়া মরিয়ম বেগম হলদি পলাপলি কুক খেলাইয়া বিশ্বাসের মায়ের ঝোলাই দিছে। হে মাইয়ায় আপন খালা তুবইনেরে লইয়া পট্টলি যাইয়া অপহরণ নাটক সাজাইছে, সেইখানে যাইয়া হ্যার খালুরে মোবাইল দিয়ে কয় মগো বেডারা।